স্বাগত। আজ আমরা শিখব কোরেলর দিন তিনে গ্রুপ, অ্যালাইন, মিরর, ডিস্ট্রিবিউট বা স্পেসিং আর অর্ডার। এই কটা জিনিস ডিজাইন করতে গেলে সবসময় কাজে লাগবে। আসুন এগুলো আমরা ভালো করে শিখে নিই। আজকের বিষয়গুলো শেখার আগে আমরা পূর্বতন দিনগুলিতে যা শিখেছি তার উপর ভিত্তি করে একটা ডিজাইন করব। আসুন করা যাক। প্রথমে আমি রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম, এখানে একটা ড্র করলাম, কালার পিক টুল, প্লাস করে কপি করলাম, অন্য কালার দিলাম, এখানে আরেকবার ক্লিক করে সেন্টার রোটেশনটাকে নিচে নামলাম, এখানে ধরে এটাকে ঘুরিয়ে দিলাম। এবার এটাকে আমরা দুটোকে একসাথে সিলেক্ট করলাম, করে এখানে একের বেশি দুটো হলে আমরা গ্রুপ করতে পারি, একটাতে এই অপশনটা আসে না, একটাতে একাকী গ্রুপ হয় না, এই দুটোকে মিলিয়ে আমরা গ্রুপ করলাম। তো শর্ট কি কন্ট্রোল জি অথবা এখানে ক্লিক অথবা রাইট ক্লিক গ্রুপ অবজেক্টস, আবার প্লাস প্রেস করে কপি করলাম, ক্লিক করলাম, এটাকে এখানে আনলাম, এটাকে এই মাথায় এখানে ঘোরালাম, ছেড়ে দিলাম। এবার কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এখানে আমি কন্ট্রোল ডি করার পর সঙ্গে সঙ্গে এটা ঘুরে এসেছে, হয়েছে, কপিটা হয়েছে, আমি আগে যেভাবে কপি করেছিলাম, যেভাবে ঘুরিয়েছিলাম সেভাবেই কপি এবং ঘুরেছে। কিন্তু প্রথম প্রথমবার যখন কোরেল ড্র ইনস্টল করা হয় তখন প্রথমবার এই জিনিসটা কপি হয় না, একটা পপ আপ উইন্ডো আসে, তাকে ওকে করতে হয়, একটা পপ আপ উইন্ডো আসে, এটা আমার আগে করা হয়ে গেছে বলে আসেনি, একটা পপ আপ উইন্ডো আসে, তাকে ওকে করে তারপর এই কাজটা আবার করতে হয়। এখানে এরকম করে একটা রেক্ট্যাঙ্গুলার বক্স আঁকলাম, একে একটা কালার দিলাম, এবার পুরোটাকে সিলেক্ট করে আমি গ্রুপ করলাম। এবার ইচ্ছা মতো এইটাকে ছোট বড় করতে পারি, যে কোনো জায়গায় আলাদা রেখে দিতে পারি, অন্য কাজ করতে পারি। এখানে আমরা দুটো জিনিস করলাম, একটা গ্রুপ আর একটা হচ্ছে ডুপ্লিকেট, যেটা আগের কাজের উপর ভিত্তি করে ডুপ্লিকেট হয়েছে। এই দুটো জিনিস আবার আমরা আলাদা করে দেখে নিই। এখানে একটা রেক্ট্যাঙ্গুলার বক্স, তার কালার আছে, এখানে একটা গোল আসলো, তার একটা কালার হলো। এবার এই দুটো বস্তুকে আমি গ্রুপ করে দিই, কন্ট্রোল জি গ্রুপ করা যায়। এটাকে আমি কপি করলাম, লেফট ক্লিক প্রেস করে ড্র্যাগ করে, লেফট ক্লিক প্রেস করাই আছে, রাইট ক্লিক করে দুটো একসাথে চাই। এবার এখানে আমার প্রয়োজন হলো কোনো একটা বস্তুর রঙের পরিবর্তন করা অথবা আকারের পরিবর্তন করা, তাহলে করতে গেলে সেটা একসাথে দুটো বস্তুর উপরই হবে যেহেতু গ্রুপ করা আছে, তাহলে আমাকে আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করতে হলে এখানে আনগ্রুপের অপশন আছে, এখানে আনগ্রুপ অল অবজেক্টস অথবা কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ আনগ্রুপ অবজেক্টস এখান থেকে বা কন্ট্রোল ইউ করে করতে পারি। করে এবার বাইরে ডিসিলেক্ট করে, কারণ দুটোই সিলেক্ট ছিল, আবার সিলেক্ট করে রঙের পরিবর্তন এবং আকারের পরিবর্তন ইত্যাদি করতে পারি। করে আবার এটাকে
গ্রুপ করে রইল। তো এইভাবে কাজ করা অনেক সময় অসুবিধাজনক, কারণ এরকম আরও অনেক বস্তু, একটা দুটো তিনটে গ্রুপ চারটে গ্রুপ এরকম আরও অনেক বস্তু এসে যাবে, আনগ্রুপ করে যখন গ্রুপ করতে যাব তখন অন্য বস্তুগুলো অন্য শেপগুলো এর মধ্যে ঢুকে যেতে পারে। সেই জন্য আমরা আনগ্রুপ না করে কিভাবে কাজ করা যায় সেটা দেখব। আমার এটা কালার পরিবর্তন করতে হবে এবং আকারেও পরিবর্তন করতে হবে। তো আমি কন্ট্রোল চেপে এখানে ক্লিক করলাম, এখানে দেখুন কন্ট্রোল চেপে ক্লিক করলে গোল সিলেকশানগুলো আসছে, যার অর্থ দাঁড়াচ্ছে এটা গ্রুপ অবস্থায় আছে। এবার এটাকে পরিবর্তন করা যেতে পারে কালারের ছোট শেপের যা খুশি। বাইরে ক্লিক করে যখন আবার করব তখন এটা গ্রুপ অবস্থাতেই আছে। কীভাবে হলো, কন্ট্রোল চেপে ক্লিক করলাম, এই গোল অবস্থাতে দেখা গেল যেটা গ্রুপ অবস্থাতে আছে, কালার চেঞ্জ করলাম বা ছোটো বড়ো করলাম, বাইরে ক্লিক করলাম, আবার যখন করলাম এটা গ্রুপ অবস্থাতেই আছে। এবার এখানে একটা শেপ, রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম, নিয়ে এটা সমদূরতে আমি বারবার কপি করে যাব, প্লাস করলাম, করে এটাকে এদিকে নিয়ে আসলাম অ্যারো দিয়ে। এবার কন্ট্রোল ডি করলাম, তো এরকম করে চলতে থাকে। একটা কথা মনে রাখতে হবে, আমি এখানে ক্লিক করে সিলেকশনটা সরিয়ে দিলাম, পরে আমার মনে হলো যে এটাকে আবার করতে হবে, এখন কিন্তু আর হবে না, একবার সিলেকশন সরিয়ে দিলে আর হবে না, একবারই যা করার করতে হবে। প্লাস এদিকে আসলাম, কন্ট্রোল ডি, আমি এরকম করে থেমে যেতে পারি কিন্তু সিলেকশনটা আছে, সিলেকশন সরাইনি, আবার করতে পারি কন্ট্রোল ডি, কিন্তু সিলেকশনটা বন্ধ করে দিয়ে আবার করলে হবে না। এখানে আমি প্লাস করে অ্যারো দিয়ে নিয়ে গেছি, তার কারণ একই লাইনে থাকবে, হাতে নিয়ে গেলে এটা এরকম ওপর নিচ হতে পারে, আর ওপর নিচ যদি হয় তারপরে যদি আমি কন্ট্রোল ডি করি তাহলে ওইভাবেই চলবে। এটা আমি কপি করিনি, এটা আমি মাউস দিয়ে কীভাবে একই লাইনে নিয়ে যাব, এটাকে ক্লিক করলাম, করে কন্ট্রোল চাপলাম, ওটা ক্লিক করে কন্ট্রোল চাপলাম, তারপরে এটাকে এদিকে নিয়ে গেলাম। এবার দেখুন এটা আগে পিছে ওপরে নিচে যাচ্ছে না, একই লাইনে আছে। এবার এটা এদিকে আসলো, এবার লেফট মাউস আমার ক্লিক করাই আছে, রাইটটাকেও ক্লিক করে দুটো একসাথে ছেড়ে দিলাম, এবার কন্ট্রোলটা ছাড়লাম, তারপরে আবার কন্ট্রোল ডি করে যতদূর দরকার আমরা করতে পারি। এইভাবে আমরা যে এটা লিনিয়ারভাবে হলো, আমরা রেডিয়াল ভাবেও করতে পারি, যেমন যেটা কিছুক্ষণ আগে করলাম, আমি এখানে রাখলাম, এটাকে এখানে রেখে কপি করলাম, এবার কন্ট্রোল ডি, তো এইভাবে আসবে। তাহলে এখানে আমরা দেখলাম ডুপ্লিকেট আর গ্রুপ, ডুপ্লিকেটের শর্ট কি হচ্ছে কন্ট্রোল ডি। এবার আমরা কয়েকটা অবজেক্ট নিলাম, শেপ নিলাম, এই শেপগুলোকে আমি অ্যালাইন করব, অ্যালাইন অর্থাৎ ওপরের মাথার দিকে সবগুলো এক থাকবে, অথবা নিচের দিকে সবগুলো এক থাকবে, অথবা সেন্টারে সবগুলো এক থাকবে। তাহলে এই এই অ্যালাইনটা, এটা হরাইজন্টালি অ্যালাইন হচ্ছে, তা আমাকে মনে রাখতে হবে টপ মাথার দিকে করতে গেলে টপের টি, নিচে করতে গেলে বটমের বি, আর সেন্টারে করতে গেলে সেন্টারের সি না ই। তাহলে টপের টি ওপরে, বটমের বি নিচে, সেন্টারের সিটা বাদ দিয়ে দ্বিতীয়টা ই। তার কারণ এক্ষুনি বুঝতে পারবো আমরা,
এবার আমরা আসলাম ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট। এল লেফট, ডান দিকে অবশ্যই রাইট আর হবে, এইবার সেন্টারে সি হবে, এখানে সি রেখেছে বলে ওইখানে তার পরের লেটারটা নিয়েছে ই। তো এটা হলো হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অর্ডার। আমার এরকম বস্তুগুলো আছে, এরকম আছে, এখানে দেখা যেতে পারে যে আমার এটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে, আবার নতুন করে সাজাতে হবে। লালটাকে উপরে উঠাতে হতে পারে, হলুদটাকে নিচে নিয়ে যেতে হতে পারে, গ্রিনটাকে উপরে, ব্লুটাকে উপরে উঠাতে হতে পারে, সেইটা কী করে করবো, যাকে যার অবস্থান চেঞ্জ করব তাকে সিলেক্ট করে শিফট, শিফট পেজ ডাউন একদম নিচে, শিফট পেজ আপ একদম উপরে, শিফট পেজ ডাউন একদম নিচে চলে যাচ্ছে, শিফট পেজ আপ একদম উপরে চলে যাচ্ছে, কন্ট্রোল পেজ ডাউন একটা একটা করে যাবে, কন্ট্রোল পেজ আপ একটা একটা করে উপরে আসবে। এই জিনিসটা আমরা আরও ভালোভাবে লক্ষ্য করতে পারি এইখানে উইন্ডোজ ডকার অবজেক্ট ম্যানেজার, উইন্ডোজ ডকার অবজেক্ট ম্যানেজার। অবজেক্ট ম্যানেজারে এসে দেখব এখানে লেয়ারে, লেয়ার ওয়ানে বস্তুগুলো রয়েছে, এখানে দেখাচ্ছে। আমি যদি এখানে সিলেক্ট করি, এই লিপ সিলেক্ট হয়েছে, উল্টোক্রমে আমি এখান থেকেও সিলেক্ট করতে পারি, এখান থেকে, এখান থেকে, বা এখান থেকেও সিলেক্ট করতে পারি। এইবার এই কাজটা যেটা আমরা শর্টকি দিয়ে করেছি সেইটা আমরা করতে পারি। মনে করা যাক নীলটা নিচে যাবে, নীলটাকে টেনে লালের নিচে, এই যে লাইন আসছে লালের নিচে ছেড়ে দিলাম, বা এটাকে ধরে হলুদের নিচে নিয়ে গিয়ে। এবার আমি যদি শর্টকি ব্যবহার করি তাহলে এখানে কি এমন পরিবর্তন হচ্ছে দেখুন, কন্ট্রোল, কন্ট্রোল পেজ আপ, কন্ট্রোল পেজ আপ ওদিকেও পরিবর্তন হচ্ছে, কন্ট্রোল পেজ ডাউন এদিকেও পরিবর্তন। তাহলে আমরা এখান থেকে লেয়ারে গিয়ে কাজটা করতে পারি, কোরেল ড্রতে লেয়ারে কাজ হয় কিন্তু লেয়ারটা অত প্রয়োজনীয় নয়, ইম্পর্টেন্ট নয়। এখানে কোরেল ড্রতে যে কাজগুলো হয় অবজেক্ট বেস, সরাসরি আমরা এখানে ক্লিক করে কাজ করি, লেয়ারের প্রয়োজনীয়তাটা কতখানি জরুরি, কত ভীষণ দরকার সেটা আমরা বুঝতে পারবো ফটোশপে। ফটোশপে লেয়ারটা অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট, এখানে অতটা ইম্পর্টেন্ট না। তবে এখানে যখন আমরা এসেই পড়েছি আরও কতগুলো জিনিস দেখে নিই, যেমন এখানে আমি আর একটা লেয়ার ক্রিয়েট করতে পারি, এখানে ক্লিক করে নিউ লেয়ার, এবং একটা বস্তু নিউ লেয়ারে রাখলাম, লেয়ার টুতে আছে, অন্য কালার, এইটা ওর নিচে যাবে না, এটা কন্ট্রোল শিফট ইত্যাদি দিয়ে ওই এক লেয়ার থেকে বেরিয়ে গিয়ে আরেক লেয়ারে যাবে না, যেহেতু লেয়ার ওয়ান, লেয়ার ওয়ান নিচে আছে, ও লেয়ারের ওয়ানের নিচে দুইয়ের থেকে লেয়ার ওয়ানে ঢুকতে পারবে না। তাহলে আমাকে ঢোকাতে হলে ম্যানুয়ালি একে টেনে এরম করে নিয়ে আসতে হবে। এলিপসটাকে আমরা লেয়ার টুতে নিয়ে আসতে পারি, ও উপরে চলে আসছে সঙ্গে সঙ্গে। এবার আমি যদি আমার কাজের সুবিধার জন্য এখানে বন্ধ করি, তাহলে লেয়ার টুটা আছে কিন্তু দেখা যাচ্ছে না, হাইড হয়ে আছে, অদৃশ্য হয়ে আছে। এই চোখটাতে ক্লিক করে আবার অন করতে পারি। এখানে যদি আমি এই এটা ক্লিক করি, এখানে এই জায়গাটা এনেবল আর ডিজেবল প্রিন্টিং অ্যান্ড এক্সপোর্টিং, এটা প্রিন্ট হবে না, এটা থাকা সত্ত্বেও, পেজের মধ্যে থাকা সত্ত্বেও প্রিন্ট হবে না। আর এখানে যদি আমি ক্লিক করি, এই জায়গাটায় ক্লিক করি, তাহলে এটা লক হয়ে গেলে এটাকে সিলেক্ট করা যাবে না। তো এইরকম কোনো, এটা জানার দরকার এই কারণে, কোনো সময় লেয়ারে এখানে যদি লক থাকে, সেই অবস্থায় ফাইলটা আসে, তাহলে কিন্তু এটা কোনো ক্রমেই লক
সিলেক্ট করে সরানো যাবে না, তখন দেখতে হবে উইন্ডোজ ডকার অবজেক্ট ম্যানেজারে গিয়ে লেয়ারে গিয়ে দেখতে হবে কোথায় লক আছে কিনা। আমরা অন্যভাবে লক করতে পারি এখান থেকে, অ্যারেঞ্জ লক, লক অবজেক্ট যে লক এলিপস আছে এখানে এটাকে আনলক করতে গেলে আমাকে অ্যারেঞ্জে গিয়ে লক আনলক অবজেক্টস করতে হচ্ছে। এখান থেকে আমরা লক করতে পারি লক, লক অবজেক্ট, আর এখান থেকে আমরা লক করতে পারি। এখান থেকে লেয়ার তৈরি করে নিয়ে আমরা আলাদা আলাদা লেয়ারে তৈরি করতে পারি। সেক্ষেত্রে সুবিধা হচ্ছে কি, এক একটা গ্রুপের মতো কিন্তু তারা আলাদা জায়গায় থাকছে, সেগুলোকে আমরা ইচ্ছে মতো হাইড করে রাখতে পারি। তো এই হলো এখান থেকে লেয়ার, এখান থেকে লেয়ার ডিলিটও করে দিতে পারি আমি ইচ্ছা করলে এখানে গিয়ে। তো ডিলিট করলে লেয়ার এবং লেয়ারের মধ্যে যে সমস্ত কন্টেন্ট বিষয়বস্তু রয়েছে সে শুদ্ধই ডিলিট হয়ে যাবে। আমরা দেখলাম অ্যালাইনমেন্ট, ডুপ্লিকেট, গ্রুপ, অর্ডার আগে পিছিয়ে করা, অর্ডারটা মনে আছে, একটা একটা করে করতে গেলে কন্ট্রোল পেজ আপ আর ডাউন, আর একবারে ওপরে নিচে করতে গেলে শিফট পেজ আপ আর ডাউন। এবার আমরা করব স্পেসিং, এখানে দেখা যাচ্ছে তিনটে অবজেক্টের মধ্যে মাঝের দূরত্বগুলো সমান নেই, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এই আসছে অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট, এটা আমরা পেতে পারি এখান থেকে। অর্ডার অ্যারেঞ্জ অর্ডার, অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট, অর্ডার নয় অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট, অ্যারেঞ্জ অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট, অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট এখানে আসছে। এটাকে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি অ্যাক্টিভ অবজেক্টের মধ্যে, এ এর বাঁদিক থেকে অ্যালাইন হলো সেন্টার, এইটা ডিস্ট্রিবিউট স্পেস হরাইজন্টাল এই অপশনটা। ঠিক তেমনি আমরা এইভাবেও করতে পারি এখানে। এবার এই যে এ দুটোর মাঝখানের গ্যাপ, এর গ্যাপগুলো এক হচ্ছে এখান থেকে ভার্টিক্যাল। তাহলে আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে মিরার। আমরা এরকম করে রাখলাম, এটাকে গ্রুপ করলাম। এবার এখানে যদি আমি মিরার মানে আয়নায় যেরকম আমরা উল্টো দেখি, এটাকে যদি হরাইজন্টালি উল্টাতে হয় তাহলে এখানে গেলাম, এটা এদিকে আসছে, এদিকে আসছে, এটাকে যদি ভার্টিক্যালি উল্টাতে হয় তাহলে এরকম আসছে। পাখাটাকে দেখা যাক, এটাকে যদি আমি করি এই দিকে আস, আমরা ডুপ্লিকেট অপশন ব্যবহার করে আরও একটা জিনিস করি। আমি আমি এখানে একটা রেক্টেঙ্গুলার বক্স নিলাম, এটাকে বড় করলাম, এখান থেকে কন্ট্রোল চেপে এইভাবে করলাম একটা, আর এখান থেকে একটা বক্স এরকম। এবার এটাকে সি সেন্টার, এটাকে গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি। এবার এইটাকে আমরা ই সি সি দিয়ে সেন্টার করে নিলাম, এখানে প্লাস করে এটাকে নিচে নামিয়ে দিলাম, কপি করে
আর কন্ট্রোল ডি মেরে আরেকটা সমদূরত্বই হবে আরেকটা করলাম। কন্ট্রোল ডি করে করলে স্পেসিং বা ডিস্ট্রিবিউটার প্রয়োজন হয় না, কারণ ও সমদূরবর্তী এর সমান যে মাঝখানে যে দূরত্ব সেই দূরত্ব অনুযায়ী আসে। এবার পুরোটাকে গ্রুপ করলাম, এবার এখানে ক্লিক করে কন্ট্রোল চেপে এদিকে নিয়ে গেলাম, কন্ট্রোল চেপে আগে মাউসটা ছাড়লাম, তার কপি হয় এখানে আছে, এটা ক্লিক করলাম, কন্ট্রোল চাপলাম, এদিকে গেলাম, লেফট ক্লিক প্রেস করাই আছে, রাইট ক্লিক প্রেস করে কপি করলাম। যাদের কাছে এটা কঠিন মনে হচ্ছে তারা এইভাবে করতে পারে, এখানে সিলেক্ট করে নামপ্যাডে প্লাস করে অ্যারো দিয়ে নিয়ে যেতে পারেন, কন্ট্রোল ডি। এবার এখান থেকে একটা বক্স করলাম এরকম, প্লাস করে এটাকে নিচে নামিয়ে আনলাম, কন্ট্রোল ডি। অনেকটা ওই বেড়া মতো হলো, ফেন্সিং এরকম ব্যাপারটা হলো। আজ এই পর্যন্ত।